সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করব। রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করার আগে রক্তের গ্রুপ নিয়ে প্রচলিত কয়েকটা ভুল ধারণা সম্পর্কে তোমাদেরকে বলি রক্তের গ্রুপ নিয়েও সব থেকে প্রচলিত ভুল ধারণা হচ্ছে এটার মাধ্যমে নাকি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য জানা যায় অর্থাৎ অনেককে আমি বলতে শুনেছি যে একজন ব্যক্তির রক্তে যদি ও পজিটিভ গ্রুপের হয় তাহলে সে নাকি অনেক বেশি মিতব্যয়ী হয় বা রক্তের গ্রুপ যদি এ বি নেগেটিভ হয় তাহলে সে নাকি অনেক বেশি খরুচে হয় বা রক্তের গ্রুপ যদি বি পজিটিভ হয় তাহলে সে নাকি অনেক বেশি মেধাবী হয় দেখো আমাদের গায়ের রং চোখের রং উচ্চতা এগুলো যেরকম একটা শারীরিক বৈশিষ্ট্য রক্তের গ্রুপও ঠিক তেমনি একটা শারীরিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের সাথে চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো মিল নেই কোনো সংযোগ নেই অর্থাৎ আমার চোখের রঙ যদি আমার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ না করে আমার চোখের রঙ যদি নির্ধারণ না করে যে আমি বেশি বুদ্ধিমান নাকি বোকা হব ঠিক তেমনিভাবে আমার রক্তের গ্রুপও কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে না অনেকের ক্ষেত্রে এটা আমি বলতে শুনেছি অথবা আরেকজন বলে কি যে আমার রক্ত ও নেগেটিভ আমার রক্ত সব থেকে দামি রক্ত রক্ত সবগুলোই সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ ও নেগেটিভ অথবা এবি নেগেটিভের রক্ত দুষ্প্রাপ্য অর্থাৎ সহজে পাওয়া যায় না তাহলে বরং এটা তোমাকে আরও ঝুঁকিতে ফেলবে যখন তোমার শরীরে রক্তের প্রয়োজন পড়বে তাহলে কিন্তু সেটা সহজে পাওয়া যাবে না সুতরাং আমার রক্তের গ্রুপ অনেক দামি রক্ত আমার রক্তের গ্রুপ সব থেকে ভালো এই কথাগুলোর বাস্তবে কিন্তু ভিত্তি নেই সবার রক্তের গ্রুপই সমান গুরুত্বপূর্ণ এবং রক্তের গ্রুপ আমাদের দেহের অন্য আর দশটা স্বাভাবিক বৈশিষ্ট্যের মতোই একটা বৈশিষ্ট্য এখন আসি রক্তের গ্রুপ সম্পর্কে তার আগে আরও কিছু কথা বলি সেটা হচ্ছে আজ থেকে অনেক আগে প্রায় দেড়শো দুশো বছর আগে বা তারও আগে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটতো বা যখন যুদ্ধ হতো সেই যুদ্ধে কোনো সৈনিকের দেহ থেকে যখন অনেক বেশি রক্ত চলে যেত তখন এই সকল ব্যক্তিগুলোকে বাঁচানোর জন্য একমাত্র উপায় ছিল বাইরে থেকে অন্য কারো রক্ত তার শরীরে প্রবেশ করানো এখন এই রক্ত তার শরীরে প্রবেশ করালে কোনো রোগীর শরীরে বাইরে থেকে রক্ত প্রবেশ করালে ফল হতো দুই রকম কিছু কিছু রোগী সুস্থ হয়ে যেত আবার কিছু কিছু রোগী মারা যেত কথা হচ্ছে একই যাত্রায় দুই রকম ফল কেন হয় একজন ব্যক্তির শরীরে রক্ত দেয়াতে সে সুস্থ হয়ে গেল আরেকজন রোগীর শরীরে রক্ত দেয়াতে সে মারা কেন গেল এর কারণ অনুসন্ধান করতে করতে যে বিজ্ঞানী সবথেকে বেশি অগ্রসর হন তার নাম কার্ল ল্যান্ডেস্টেইনার ইনি উনিশশো সালে তার গবেষণাপত্র প্রকাশ করেন এবং সেখানে তিনি সর্বপ্রথম মানুষের রক্তের গ্রুপ সম্পর্কে একটা ধারণা দেন এই রক্তের গ্রুপ সম্পর্কেই আমাদেরকে জানতে হবে এই রক্তের গ্রুপ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো কেন একজন ব্যক্তির শরীরে রক্ত দেওয়ার ফলে সে বেঁচে যাচ্ছে আরেকজন ব্যক্তি মারা যাচ্ছে তাহলে রক্তের গ্রুপ সম্পর্কে জানা শুরু করি রক্তের গ্রুপ সম্পর্কে জানতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যান্টিজেন কী আর এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে অ্যান্টিবডি কি প্রথমে শুরু করি অ্যান্টিজেন কি। তোমরা পাশে যে চিত্রটা দেখছো এটা কিন্তু একটা লোহিত রক্তকণিকার চিত্র সবাই জানো আমি একটু আগেই গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি লোহিত রক্তকণিকা কী তো সেই লোহিত রক্তকণিকা একটা জীবকোষ জীবকোষের বাইরে দিয়ে একটা পর্দা থাকে এই পর্দাকে বলা হয় কোষ পর্দা তাহলে লোহিত রক্ত বাইরে দেও পর্দা থাকবে ওই পর্দাকে আমরা বলবো লোহিত রক্ত গণিকার কোশ পর্দা এই লোহিত রক্ত গণিকার পর্দাকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি এখন দেখো ভালোভাবে খেয়াল করি তাহলে লোহিত রক্ত কণিকার পর্দার বাইরে দিয়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অথবা কার্বোহাইড্রেট ধর্মী জৈব অণু দেখতে পাওয়া যায় কিছু কিছু জৈব অণু থাকে প্রোটিন দিয়ে গঠিত কিছু কিছু জৈব অণু আছে কার্বোহাইড্রেট দিয়ে গঠিত এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন বা জৈব অণুগুলোকে আমরা বলি অ্যান্টিজেন আবার খেয়াল করো তাহলে অ্যান্টিজেন কি অ্যান্টিজেন হচ্ছে মানুষের লোহিত রক্ত কণিকার কোষ পর্দার গায়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অথবা কার্বোহাইড্রেট জাতীয় জৈব অণু দেখতে পাওয়া যায় এগুলোকে বলা হয় অ্যান্টিজেন অনেক ধরনের অ্যান্টিজেন আছে এবং এই অ্যান্টিজেনগুলোর উপরে ভিত্তি করে অনেক ধরনের রক্তের গ্রুপ কিন্তু করা যায় বিজ্ঞানীরা এখন পর্যন্ত পঞ্চাশটির অধিক রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছে তবে সব থেকে কমন সবার থেকে বেশি পাওয়া যায় এরকম অ্যান্টিজেন গ্রুপ হচ্ছে এ এবং বি এ এবং বি এর উপরে ভিত্তি করে আমরা ও ব্লাড গ্রুপ পাই আর আরেকটা প্রচলিত এবং কমন অ্যান্টিজেন হচ্ছে আর এইচ অ্যান্টিজেন আর এইচ অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে আমরা আর এইচ ব্লাড গ্রুপ পাই এভাবে আমরা প্রধানত দুইটা ব্লাড গ্রুপ পাই ও ব্লাড গ্রুপ এবং আর এইচ ব্লাড গ্রুপ অন্যান্য আরও যে ব্লাড গ্রুপ আছে সেগুলো খুবই রেয়ার খুবই দুষ্প্রাপ্য অনেক কম সংখ্যক জনসমষ্টির মধ্যে এই ব্লাড গ্রুপগুলো দেখতে পাওয়া যায় এই জন্য এই ব্লাড গ্রুপ সম্পর্কে সচরাচর নাইন টেনে বা ইন্টারেও আলোচনা করা হয় না এটা যখন মেডিকেল সায়েন্স নিয়ে তোমরা পড়বে তখন এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আপাতত আমরা আমাদের আলোচনা এবিও এবং আর এইচ ব্লাড গ্রুপের মধ্যে সীমাবদ্ধ রাখবো তাহলে খেয়াল করো আমরা ইতিমধ্যে অ্যান্টিজেন কি সে সম্পর্কে জেনেছি অ্যান্টিজেন হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকার শুধু মানুষই হবে এরকম কথা নাই যেহেতু আমরা মানুষের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারছি এই জন্যে আমি মানুষের কথাটাই বলছি মানুষের লোহিত রক্তকণিকার কোষ পর্দার গায়ে কিছু ক্ষুদ্র প্রোটিন বা কার্বোহাইড্রেট জাতীয় জৈব অণু দেখতে পাওয়া যায় এই জৈব অণুগুলোকে আমরা বলি অ্যান্টিজেন প্রধান অ্যান্টিজেন পাওয়া যায় দুইটা এক ধরনের অ্যান্টিজেনকে বলা হয় এ অ্যান্টিজেন আরেক ধরনের অ্যান্টিজেনের গ্রুপকে বলা হয় বি অ্যান্টিজেন তাহলে এই এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে আমরা কিন্তু চার ধরনের রক্তের গ্রুপ করতে পারি প্রথমত দেখো এ অ্যান্টিজেন যেই ব্যক্তির লোহিত রক্তকণিকার কোষ পর্দার গায়ে শুধু এ ধরনের অ্যান্টিজেন গ্রুপ থাকে তাকে বলা হবে এ গ্রুপের ব্যক্তি বা যার লোহিত রক্তকণিকার কোষ পর্দায় শুধু বি ধরনের অ্যান্টিজেন থাকবে তার রক্তের গ্রুপ হবে বি বা কিছু ব্যক্তি থাকবে যার লোহিত রক্তকণিকার কোষ পর্দাতে এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন গ্রুপই দেখা যায় তাকে বলা হবে এ বি গ্রুপের রক্ত আর কিছু ব্যক্তি থাকবে যার লোহিত রক্তকণিকার কোষ পর্দার গায়ে এ এবং বি কোনো ধরনের অ্যান্টিজেনই দেখতে পাওয়া যায় না তখন তাকে বলা হবে ও গ্রুপের বা নাল গ্রুপের রক্ত নালকে ও বলা যায় সেক্ষেত্রে ও গ্রুপের রক্ত এই হিসাবে আমরা এবিও ব্লাড গ্রুপটা পাই এখন এর সাথে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে অ্যান্টিবডি এখন দেখো আমার পিছনে যে চিত্রটা তোমরা দেখছ এই চিত্রটা কিন্তু একটা রক্তবাহিকার ভিতরের চিত্র মনে করো আমরা একটা রক্তবাহিকার ভিতরে দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন ধরনের লোহিত রক্তগণিকা কিন্তু দেখতে পাচ্ছ এই লোহিত রক্তগণিকাগুলোর পাশে যে রক্তরস আছে সেই রক্তরসের মধ্যে সাদা রঙের ওয়াইয়ের মতো যে উপাদানগুলো দেখছো এগুলোকে বলা হয় অ্যান্টিবডি আমাদের রক্তরসে অনেক অ্যান্টিবডি থাকে তার মধ্যে এই এ এবং বি অ্যান্টিজেনের বিপরীতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে রক্তরস সেই রক্তরসের মধ্যে দুই ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এ অ্যান্টিজেনের বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টি এ তোমাদের বইতে সেটাকে ছোট হাতের এ দিয়ে লেখা আছে আবার বি অ্যান্টিজেনের বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে তোমাদের বইতে ছোট হাতের বি দিয়ে লেখা আছে এই যে অ্যান্টিবডি যেটা রক্তরসে থাকে এই অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিপরীত দুইজন দুইজনের শত্রু অ্যান্টিবডি যখনই কোনো অ্যান্টিজেনকে দেখে অ্যান্টিবডির সাথে সাথে সেই অ্যান্টিজেনকে জমাট বাঁধিয়ে ফেলে সেই অ্যান্টিজেনকে নষ্ট করে ফেলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো একটা অ্যান্টিবডি যে কোনো অ্যান্টিজেনকে জমাট বাঁধাতে পারে না অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নির্দিষ্ট হয় একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনকেই শুধুমাত্র জমাট বাঁধাতে পারে তাহলে এ অ্যান্টিজেনের বিপরীতে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে তার নাম ছোট এ এখন বারে বারে এ বড় এ বলাটা আমার জন্য অসুবিধাজনক যেহেতু আমি তোমাদেরকে পড়াচ্ছি ছোট এ বড় এ কীভাবে বলবো আমি তোমাদের ছোটো এ কে বলবো আলফা ছোটো বিকে বলবো বিটা তাহলে এ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি হচ্ছে আলফা আর বি অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি হচ্ছে বিটা আলফা অ্যান্টিবডি যখনই এ অ্যান্টিজেনকে দেখে সাথে সাথে তাকে আক্রমণ করে জমাট বাঁধিয়ে ফেলে আবার বিটা অ্যান্টিবডি যখনই বি অ্যান্টিজেনকে দেখে সে সাথে সাথে বি অ্যান্টিজেনকে আক্রমণ করে জমাট বাঁধিয়ে ফেলে আলফা অ্যান্টিবডি যদি বি অ্যান্টিজেনকে দেখে তাহলে সমস্যা হয় না বা বিটা অ্যান্টিবডি যদি এ অ্যান্টিজেনকে দেখে তাহলে সমস্যা হয় না সমস্যা তখনই হয় যখন আলফা অ্যান্টিবডি এ অ্যান্টিজেনকে দেখে অথবা বিটা অ্যান্টিবডি বি অ্যান্টিজেনকে দেখে তাহলে এই আলফা এবং বিটা অ্যান্টিবডিগুলো কোন কোন সময়ে কার কার রক্তের গ্রুপে থাকবে সেটা একটু খেয়াল করো এখন পাশের যে চার্টটা তোমরা লক্ষ্য করছো এই চার্টের মধ্যে কিন্তু ভালো করে বুঝতে পারবে যে যেই ব্যক্তির রক্তের এ অ্যান্টিজেন থাকে তার রক্তরসে বিটা অ্যান্টিবডি থাকে তাহলে যার লোহিতক্তগণিকার কোশ পর্দার গায়ে এ ধরনের অ্যান্টিজেন থাকবে তার রক্তরসে বিটা অ্যান্টিবডি থাকবে বা যার লোহিত রক্তগণিকার কোষ পর্দার গায়ে বি অ্যান্টিজেন থাকবে তার রক্তরসের মধ্যে আলফা অ্যান্টিবডি থাকবে বা যার রক্তকণিকার গায়ে এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন থাকবে তার রক্তরসে আলফা এবং বিটা কোনো ধরনের অ্যান্টিবডি থাকবে না আর ও ব্লাড গ্রুপ যার রক্তের কোষ পর্দায় এ এবং বি কোনো ধরনের অ্যান্টিজেনই থাকে না তার রক্তরসে আলফা এবং বিটা দুই ধরনের অ্যান্টিবডি উপস্থিত থাকে তাহলে আশা করছি বি ও ব্লাড গ্রুপ এবং এর ভিত্তিতে কিভাবে কোন ব্যক্তির শরীরে বা কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে এটা তোমরা বুঝেছ এখন আসি আর এইচ ফ্যাক্টরে আমার পাশে যে চিত্রটা তোমরা খেয়াল করছো এই চিত্রটা কিন্তু একটা রেসার্চ বানরের চিত্র বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা মূলত এই বানরের উপরে আগে করে মানুষের শরীরে করার আগে তো একদিন বিজ্ঞানী কার্ল অ্যান্ড এই রেসাস বানরের রক্তের এক ধরনের অ্যান্টিজেন খুঁজে পায় যেই অ্যান্টিজেন অনেক মানুষের লোহিত রক্তকণিকাতেও থাকে তাহলে খেয়াল করো একদল বিজ্ঞানী মানুষের লোহিত রক্তকণিকাতে নতুন একটা অ্যান্টিজেন আবিষ্কার করলো যেই অ্যান্টিজেনটা রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় দেখতে পাওয়া যায় যেহেতু এই অ্যান্টিজেনটা রেসাস বানরের লোহিত রক্তকণিকাতে আগে আবিষ্কৃত হয়েছে সেহেতু এই অ্যান্টিজেনকে রেসার্চ বানরের নাম অনুসারে আর এইচ অ্যান্টিজেন বলা হয় বা অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় আর এইচ ফ্যাক্টর এটা একটা অ্যান্টিজেন না পুরো একটা অ্যান্টিজেনের গ্রুপ এই অ্যান্টিজেনের গ্রুপকে বলা হয় আর এইচ ফ্যাক্টর তাহলে আমরা দেখলাম কি কিছু মানুষ আছে যাদের লোহিত রক্তকণিকাতে এমন একটা অ্যান্টিজেন পাওয়া যায় যেই অ্যান্টিজেনটা রেসার্স বানরের লোহিত রক্তকণিকাতেও আছে এই অ্যান্টিজেনকে বলা হয় আর এইচ ফ্যাক্টর এখন এই আর এইচ ফ্যাক্টর বিভিন্ন ব্যক্তির শরীরে থাকতে পারে বিভিন্ন ব্যক্তির শরীরে নাও থাকতে পারে তাহলে যার শরীরে আর এইচ ফ্যাক্টর থাকে তাকে আমরা বলি আর এইচ পজিটিভ আর যার শরীরে আরএইচ ফ্যাক্টর থাকে না তাকে আমরা বলি আর এইচ নেগেটিভ অনেক ক্ষেত্রে আর এইচ শব্দটাকে বাদ দিয়ে বা উজ্জ্ব রেখে আমরা বলি পজিটিভ অথবা নেগেটিভ তাহলে যে পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি তার মানে তার লোহিত রক্ত গণিকার পর্দার গায়ে আর এইচ অ্যান্টিজেন উপস্থিত আছে আর যে নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি তার লোহিত রক্ত কোষপর্দার গায়ে আর এইচ অ্যান্টিজেন নেই তাহলে এই আর এইচ এর উপরে ভিত্তি করে ব্লাড গ্রুপ দুইটা হলো পজিটিভ এবং নেগেটিভ আর এবি এর উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ হলো চারটা ও তাহলে এই এবিও এবং এই আর এইচ ফ্যাক্টর এর উপরে ভিত্তি করে আমরা কিন্তু মোট আট ধরনের রক্তের গ্রুপ দেখতে পাই তোমরা পাশের চিত্রটাতে এটা কিন্তু এখন খেয়াল করছো আট ধরনের রক্তের গ্রুপ এ নেগেটিভ হবে সেই রক্তের গ্রুপ যার লোহিত রক্তকণিকার কোষ পর্দার গায়ে কেবলমাত্র এ অ্যান্টিজেন থাকে কিন্তু কোনো আর এইচ অ্যান্টিজেন থাকে না আবার যার লোহিত রক্তকণিকার গায়ে শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে আর এইচ নেই সে হবে বি নেগেটিভ তারপর যার লোহিত রক্তগণিকার কোষ পর্দার গায়ে এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন থাকবে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না সে বি সে হবে এ বি নেগেটিভ আবার যার লোহিত রক্তকণিকার কোষ পর্দার গায়ে কোনো ধরনের অ্যান্টিজেন অর্থাৎ এ বি বা আর এইচ কিছুই থাকবে না সে হবে ও নেগেটিভ ঠিক তেমনিভাবে যার লোহিত কণিকাতে শুধু এ অ্যান্টিজেন এবং আর এইচ অ্যান্টিজেন থাকবে সে হবে এ পজিটিভ বা যার লোহিত রক্তকণিকাতে শুধু বি অ্যান্টিজেন থাকবে এবং আর এইচ অ্যান্টিজেন থাকবে সে হবে বি পজিটিভ বা যার লোহিত রক্তকণিকার কোষ গায়ে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এবং আর এইচ অ্যান্টিজেন তিনটাই থাক সে হবে এবি পজিটিভ আর যার লোহিত রক্তকণিকার কোষ গায়ে এ বি কোনো অ্যান্টিজেন থাকবে না শুধুমাত্র আর এইচ অ্যান্টিজেন থাকবে সে হবে ও পজিটিভ এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু খেয়াল করেছিলাম আগে যে এ বি অ্যান্টিজেনের প্রভাবে আমাদের রক্তরসে স্বতস্ফূর্তভাবে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় আলফাবিটা অ্যান্টিবডি তৈরি হয় তবে আর এইচ ফ্যাক্টরের প্রভাবে আমাদের রক্তে আগে থেকে স্বতঃস্ফূর্তভাবে কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে না কিন্তু যদি আর এইচ নেগেটিভ ব্যক্তির শরীরে যদি আর এইচ পজিটিভ ব্যক্তির রক্ত প্রবেশ করানো যায় তাহলে এই আর এইচ অ্যান্টিজেনের প্রভাবে আর এইচ নেগেটিভ ব্যক্তির শরীরে কিন্তু এক ধরনের তীব্র অ্যান্টিবডি তৈরি হতে পারে যা আর এইচ পজিটিভ রক্তকে জমাট বাঁধিয়ে ফেলতে পারে তাহলে এখন আমরা যখন একজন ব্যক্তির রক্ত একজন ব্যক্তির শরীরে প্রবেশ করাবো তাহলে কি কী বিষয় সম্পর্কে খেয়াল রাখবো আমরা মূলত এই আর এইচ এবং অ্যান্টিবডিটার খেয়াল রাখবো অথবা অ্যান্টিজেনের খেয়াল রাখলেও হবে দেখো এখন পাশের যে চিত্র তোমরা দেখছো এই চিত্রে আটটা ব্লাড গ্রুপের কে কাকে কিভাবে রক্ত দিতে পারবে সেটা একটু খেয়াল করো প্রথমেই আসে ও নেগেটিভ গ্রুপ ও নেগেটিভ গ্রুপের ব্যক্তি কাকে কাকে রক্ত দিতে পারবে দেখো তো ও নেগেটিভের কি কোনো অ্যান্টিজেন আছে ও নেগেটিভের রক্তে কোনো অ্যান্টিজেন নেই মানে রক্ত কণিকাতে লোহিত রক্ত কণিকাতে কোনো অ্যান্টিজেন নেই এ বি বা আর এইচ কোনো অ্যান্টিজেন নেই যে কারণে ও গ্রুপের রক্ত সবাইকেই রক্ত দিতে পারবে কারণ যার শরীরেই রক্ত দিই না কেন ও নেগেটিভে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তাহলে অন্য যে কোনো ব্যক্তির শরীরে যত অ্যান্টিবডিই থাকুক না কেন তারা তো আর ও নেগেটিভের রক্তকে জমাট বাঁধাবে না কারণ ও নেগেটিভের রক্তে তো কোনো অ্যান্টিজেন নেই রক্ত জমাট বাঁধাবে অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে অ্যান্টিজেন না থাকলে বিক্রিয়া করে রক্ত জমাট বাঁধাবে কীভাবে জন্যে ও নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারবে এরপরে দেখো ও পজিটিভ ও পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে ও পজিটিভ শুধুমাত্র পজিটিভ যারা পজিটিভ গ্রুপকে অর্থাৎ যাদের রক্তে আর এইচ আছে তাদেরকে রক্ত দিতে পারবে এবি পজিটিভকে রক্ত দিতে পারবে বি পজিটিভকে রক্ত দিতে পারবে এ পজিটিভকে রক্ত দিতে পারবে বা ও পজিটিভকে রক্ত দিতে পারবে কিন্তু কোনো নেগেটিভ গ্রুপকে রক্ত দিতে পারবে না কেন পারবে না কারণ কোনো নেগেটিভ গ্রুপে যদি পজিটিভ গ্রুপ প্রবেশ করে তাহলে পজিটিভের আর এইচ ফ্যাক্টরের জন্য নেগেটিভ গ্রুপের রক্তে কিন্তু আর এইচ এর বিপরীতে একটা অ্যান্টিবডি তৈরি হবে এ অ্যান্টিবডি পজিটিভ গ্রুপকে জমাট বাঁধিয়ে ফেলবে এই জন্য ও পজিটিভ শুধুমাত্র পজিটিভ গ্রুপকে রক্ত দিবে নেগেটিভ গ্রুপকে দিতে পারবে না এখন তাহলে খেয়াল করো বি নেগেটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে বি নেগেটিভ রক্ত দিতে পারবে যাদের রক্তে বি অ্যান্টিজেন রয়েছে এবং যাদের রক্তে আর এইচ হোক পজিটিভ বা নেগেটিভ রয়েছে তাহলে বি অ্যান্টি বি নেগেটিভ গ্রুপের রক্ত দেওয়া যাবে এবি পজিটিভকে এবি নেগেটিভকে বি পজিটিভকে এবং বি নেগেটিভকে এরপরে বি পজিটিভ বি পজিটিভকে বি পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে বি পজিটিভ রক্ত দিতে পারবে শুধুমাত্র বি এদেরকে এবং পজিটিভদেরকে অর্থাৎ এ বি পজিটিভ এবং বি পজিটিভকে বি পজিটিভ রক্ত দিতে পারবে এ নেগেটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে এ নেগেটিভ রক্ত দিতে পারবে এ গ্রুপের সবাইকে অর্থাৎ এবি বি পজিটিভ বি নেগেটিভ এ পজিটিভ এ নেগেটিভ গ্রুপকে রক্ত দিতে পারবে এরপরে খেয়াল করো এ পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে এ পজিটিভ রক্ত দিতে পারবে এ ব্লাড গ্রুপ এবং পজিটিভ ব্লাড গ্রুপকে অর্থাৎ এব বি পজিটিভ এবং এ পজিটিভকে রক্ত দিতে পারবে আর এবি নেগেটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে এ বি নেগেটিভ রক্ত দিতে পারবে এবি ব্লাড গ্রুপকে অর্থাৎ এব বি পজিটিভ বা এবি নেগেটিভকে আশা করছি কে বা কোন রক্তের গ্রুপ কোন রক্তের গ্রুপকে রক্ত দিতে পারবে এবং কেন দিতে পারবে এটা তোমরা সবাই বুঝেছো এখন এই তোমাদের বইতে আছে এই রক্ত সঞ্চালন এবং সামাজিক দায়বদ্ধতা দেখো আমাদের শরীরে রক্ত ক্রমাগত উৎপন্ন হচ্ছে সুতরাং আমরা একটা নির্দিষ্ট বিরতিতে দেখা গেছে সচরাচর চার মাস পর পর যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণে রক্ত দিই তাহলে একজন ব্যক্তির স্বাভাবিক শারীরিক কোনো সমস্যা হবে না সে তার স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবে আমাদের দেশে এবং সারা পৃথিবী জুড়ে প্রতিদিন নানারকমভাবে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক ব্যক্তি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যে কারণে তার অনেক রক্তের প্রয়োজন হয় তো একজন স্বাভাবিক সুস্থ ব্যক্তি যদি তার শরীরের রক্ত আরেকজন ব্যক্তিকে দান করে সেক্ষেত্রে একজন অসুস্থ ব্যক্তি কিন্তু সুস্থ হয়ে যেতে পারে আর সুস্থ ব্যক্তি সে তো সুস্থ থাকছেই তার তো কোনো সমস্যা হচ্ছে না এজন্য আমাদের সকলেরই উচিত একটা নির্দিষ্ট সময় পরে এবং নির্দিষ্ট বয়সের পরে নির্দিষ্ট বিরতিতে রক্ত প্রদান করা এবং অন্যের জীবন বাঁচানো অন্যের জীবন বাঁচানো এটা একটা মহৎ কাজ পুণ্যের কাজ আশা করছি তোমরাও যখন সাবালক হবে পুণ্য বয়স্ক হবে তখন তোমরাও একটা নির্দিষ্ট বিরতিতে রক্ত প্রদান করবে আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আমি তোমাদের সাথে হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে